আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মুন্নি সাহাকে কট করা হয়েছে এইমাত্র মাত্র মুন্নি সাহার নিউজটা পেয়ে আপনাদের সাথে একটু আমার মনের কিছু খুব আর মনের কিছু কথা বলতে এসেছি প্রিয় দর্শক সাগর রুনি হত্যা মামলার নায়িকা মুন্নি শুধু সাগর রুনি হত্যা মামলাই না বিডিআরের যেই পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি যা ঘটেছিল বাংলাদেশের পিলখানায় সেই নায়িকা মুন্নি সাহা তাই দুটা বড় অনুষ্ঠানের নায়িকাকে কট করা হয়েছে আজকে আর সেই কারণে জনগণ বাংলাদেশের জনগণ কি বলছে তাকে কট করার কারণে আপনারা যদি তাকে গ্রেফতারের পরে জনগণের প্রতিক্রিয়া শুনেন তাহলে আপনারা নিজেরা আনন্দিত হবেন আমি একটু জনগণের প্রতিক্রিয়ার একটা ভিডিও একটু প্লে করছি আপনারা একটু শুনেন তাদের কথা তারপরে আমি বাকি বিশ্লেষণটা করছি আপনাদেরকে শোনার জন্য আমি একটু ওপেন করছি প্লে করছি যে কি বলতে চাচ্ছে জনগণ ওই তিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সেনাবাহিনীর তিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল হাতে প্রিয় দর্শক আপনারা আপনারা দর্শকদের প্রতিক্রিয়া এতক্ষণ শুনলেন আমি কি বলবো দর্শকরা যা বলেছে এর চাইতে বেশি আর আমি কি বলবো তাকে ভারতের দালাল এবং ছাত্র হত্যা বিডিআর হত্যা সাগরণী হত্যা সব হত্যার আসামি হিসাবে জনগণ তাকে চিহ্নিত করেছে আজকে বাংলাদেশের জনগণের কাছে ঈদের রাত ঈদের চাঁদ উঠেছে ঈদের চাঁদের আনন্দ এই মুন্নি শাহকে গ্রেফতারের মাধ্যমে চট্টগ্রামে আমরা হারিয়েছি অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তরুণ অ্যাডভোকেটকে এই চব্বিশের বিজয়ের দেশে আর আজকে মুন্নি সাহাকে গ্রেপ্তারের ভিতরে অ্যাডভোকেট সাইফুল হত্যার সাথে মুন্নি সাহা জড়িত আছে কি নাই সেটাকে এখন গোয়েন্দারা ইচ্ছে করলেই বের করতে পারবে বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে গোয়েন্দারা যদি এখানে অ্যাডভোকেট সাইফুল হত্যার সাথেও তার হাত আছে এবং তার হাত অনেক লম্বা কারণ তাকে তিলে তিলে দিনে দিনে তাকে শেখ হাসিনা এইভাবে বানিয়েছে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের ভিতরে একটি বড় মাপের সন্ত্রাস তৈয়ার করার জন্য সন্ত্রাসের রানী হিসাবে সন্ত্রাসের রাজাও আছে রানীও আছে এই মহারানী হল মুন্নি সাহা তাকে কট করা হয়েছে এরকম আরও অনেককে কট করা হয়েছে এবং কট করা হবে এর আগেও আপনারা দেখেছেন যে সাংবাদিক নামের কলঙ্ক কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাই যারা সাড়ে পনেরো বছর বাংলাদেশকে এভাবে মানে লুটে খাওয়ার জন্য শুধুমাত্র লুটে খাওয়ার জন্য আর পাশের দেশ অংশ বানানোর জন্য বাংলাদেশকে যারা কাজ করেছিল তাদেরকে এভাবেই বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হবে এবং শাস্তির আওতায় আনা হবে আমি মনে করি যে আপনারা আমরা যে একটা আতঙ্ক মাঝে মাঝে পেয়ে থাকি ভারত এটা করবে সেটা করবে এটা করে ফেলেছে সেটা করে ফেলেছে আমার মনে হয় যে ভারতকে পাল্টা জবাব হিসাবেই আজকে মুন্নি সাহাকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক ভালো থাকবেন পরবর্তী ব্রেকিং নিউজে আবারও কেটিভি বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ